नमस्कार बागान परिचर्या चैनेले आपनाके स्वागत। आमी शेख हारून आली। बागानेर विभिन्न गाछे मिलीबाग पोकार आक्रमण ओ तार प्रतिक्रिया निये आजकेर आलोचना एखुनी शुरू करछि। आबार मेस्ता जबा गाछे मिलीबाग पोकार आक्रमण आपनादेरके देखाच्छि। जेखाने मिलीबाग पोका थाकबे सेखाने बड़ डोरा पीपे थाकबे। एरा मिथजीवी एके अपरेर उपकार करे थाके। मिलीबाग पोकार शरीरेर उपरे मोमजातीय एकटा पाउडारेर आवरण थाके जा तादेरके आत्मरक्षाय साहाज्य करे। एई कारणे आमरा जखन स्प्रे करि मिलीबाग पोकार उपरे जल धरे थाके ना, जल पिछले पड़े जाए, ताई पोका मरते चाय ना। तबे एर एकटा प्रतिकार आछे, सेई निये आलोचनाय आसछि। मिलीबाग पोका गाछेर सबुज नरम अंशे पाता नीचे दल बेधे थाके। एरा गाछेर रस शोषण करे बेचे थाके, फले कांड दुर्बल हो पड़े, गाछो दुर्बल हो पड़े, गाछेर बृद्धि ठीकमत हय ना। मिलीबाग पोकार अन्यान्य जीवनचक्र निये आलोचना करे बक्तव्य दीर्घायित करछि ना। एबार आसि प्रतिकारेर कथाय। अनेके मिलीबागेर आक्रमण रक्षार जन्य निम तेल व्यवहार करे थाकेन, किन्तु निम तेल मिलीबाग पोकाके सहजे काबू करते पारे ना। তাই আপনাকে কীটনাশক স্প্রে করতেই হবে। এই কীটনাশক বিভিন্ন রকমের কীটনাশক নিয়ে বলছি। কীটনাশক মূলত দু রকমের, একটা হচ্ছে স্টমাক পয়জন আর একটা হচ্ছে কন্ট্যাক্ট পয়জন। স্টমাক পয়জনের কাজ হচ্ছে, স্টমাক পয়জন গাছের গায়ে লেগে থাকবে কিংবা তার সেই স্টমাক পয়জনের ওষুধটা গাছ শোষণ করে গাছ নিজে বিষাক্ত হবে, সেই গাছের রস খেয়ে পোকা মারা যাবে। আর কন্ট্যাক্ট পয়জন হচ্ছে গাছ পোকার গায়ে টাচ করলেই পোকা মারা যাবে। তাই দোকানে যখনই ওষুধ কিনতে যাবেন জেনে নেবেন যে তাতে স্টমাক পয়জন আর কন্ট্যাক্ট পয়জন এই দুইয়ের মিশ্রণ আছে কি না। যে কীটনাশক আমি স্প্রে করবো সেটা দেখাচ্ছি। এই কীটনাশকের নাম হচ্ছে প্রপকেল সুপার। এতে আছে প্রোফেনোফস 40%, সাইপারমেথিন 4%। এই প্রোফেনোফস এটা হচ্ছে স্টমাক পয়জন আর সাইপারমেথিন হচ্ছে কন্ট্যাক্ট পয়জন। এবার পরিমাপটা বলছি, কী মাপে আপনি ওষুধটা স্প্রে করবেন। যখন দোকানে ওষুধ কিনতে যাবেন ভালো করে জেনে নেবেন যে প্রতি লিটারে কত করে দিতে হয়, বা বোতলের গায়ে লেবেল থাকবে, লেবেলটা পড়ে নেবেন। অনেক সময় দোকানে বলে এক লিটারে ছ ফোঁটা কি দশ ফোঁটা দেবেন, এই বিষয়টা ভীষণ অবৈজ্ঞানিক। সবসময় ফোঁটা সমান না হতে পারে। মোটামুটি আমরা যে ওষুধগুলো স্প্রে করি প্রতি লিটারে 2 ml করে লাগে। মাপার একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। বাড়িতে পুরানো ইঞ্জেকশনের সিরিঞ্জ আছে, সেই সিরিঞ্জের পিনটা খুলে দিয়ে আপনি সহজেই মেপে নিতে পারবেন। কখনো যে ডোজ বলা আছে তার বেশি ডোজ দেবেন না। সাধারণত গাছের পাতা খুব তৈলাক্ত হয়, চকচক করে, এবং মিলিবাগ পোকার গায়ে আপনার মোমের যে পাউডারের আবরণ থাকে তার ফলে জল গাছের পাতায় বা পোকার গায়ে ধুতে চায় না। এই কারণে ওষুধের সঙ্গে ওই সাবানজাত একটা লিকুইড মেশাতে হয়, যেটাকে চাষিরা বলে আঠা বলে। আপনি ওষুধের দোকানে সেই আঠাটা কিনতে পাবেন এবং জেনে নেবেন সেই আঠাটা প্রতি লিটারে কত দিতে হয়। সেই আটাটা জেলি বা পেস্ট আকারে পাওয়া যায়, সহজে জলে গুলতে চায় না। এক বাটি জলে আলাদা করে সেটাকে গুলে দিয়ে তবে জল এবং জল এবং ওষুধের সঙ্গে মেশাবেন। এর ফলে যখন স্প্রে করবেন তখন সেই জলটা পোকার গায়ে বা পাতায় খুব ভালোভাবে চিপে যাবে, ভালো কাজ পাবেন। এবার স্প্রে করার নিয়মকরণটা বলছি। স্প্রে করবেন সকালে কিংবা বিকালে। আর যখন স্প্রে করবেন গাছের উপর থেকে স্প্রে করবেন, নিচের দিকে স্প্রে করবেন, যাতে পাতার উপর এবং নিচের দিক পায় সম্পূর্ণ কান্নে করবেন। টবের মাটির উপরে করবেন, টবের চারিদিকে স্প্রে করবেন এবং টব যেখানে আছে সেই জায়গাটা একটু স্প্রে করে দেবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার বাগানের কোনো একটা গাছে যদি পোকা লাগে শুধু সেই গাছে স্প্রে করলে হবে না, কারণ সেই পোকা অন্যান্য গাছে ছড়িয়ে আছে। অতএব যেদিন এই গাছে আপনি স্প্রে করবেন সেদিনের বাগানের সমস্ত গাছ, আগাছা, এমনকি বাগানে কোথাও একটু বড় ঘাস থাকলে সেখানে আপনাকে স্প্রে করতে হবে, তবেই আপনি পোকাটা নির্মূল করতে পারবেন।
স্প্রে করার পর দিনই দেখবেন মিলিবাগ পোকা মরে ঝরে পড়ে আছে, এবং তার দু একদিন পরেও দেখবেন দুই একটা পোকা গাছে নাড়াচাড়া করছে। ভাববেন ওষুধে কাজ হয়নি, আসলে তা নয়, সেই পোকাদের শরীরে আপনার ওষুধ মিশ্রিত জল স্পর্শ করেনি। দুদিন পর সেই ওষুধ শোষণ করে গাছ বিষাক্ত হবে, গাছে রস খেয়ে সেই পোকা স্বাভাবিকভাবেই মরে যাবে। যদি দেখেন যে পাঁচ সাত দিন প্রচুর ধরেছিল, পাঁচ সাত দিন পরেও আরও যদি দেখতে পাচ্ছেন তাহলে দশ দিন পরে আর একবার স্প্রে করে দিন। এই স্প্রে করার সময় একটা সাবধানতা অবলম্বন করবেন, যেটা বলছি প্রথম কথা হচ্ছে আপনি যখন স্প্রে করবেন বাতাস যেন আপনার দিকে না আসে, দ্বিতীয় হচ্ছে মুখে অবশ্যই মাস্ক পরবেন, আর তৃতীয় হচ্ছে এই বিষাক্ত বোতলটা ওষুধটা বাচ্চাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে এবং উচ্চতায় রাখবেন। আশা করি এই পদ্ধতি প্রয়োগ করে ভালো রেজাল্ট পাবেন, এবং এই পরিচর্যার বিষয়টি কেমন লাগলো মতামত দিয়ে জানাবেন। এখন এখানেই শেষ করছি, ধন্যবাদ।